বলেন কাকে চাই? কাকে কাকে মানে কাকে? আমার দরকার যাকে, মানে দীনবন্ধু সাকে। ও বাবুকে? হ্যাঁ। তিনি কি বাড়িতে আছেন? আছেন কি নেই বাবুকে জিজ্ঞেস না করে তো বলার উপায় নেই। ও এইটি বুঝি নিয়ম। আজকে হ্যাঁ আপনি কত বড় একজন লিডার হবে, এইবার হবে কি হবে আপনার মনের কেতন হবে। কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বলতে চাইছি না। আপনার সুটকেসের মধ্যে পাওয়া কাগজপত্র আমাকে যা বলাতে চাইছে সেটাই বলতে চাইছি। কিসের কাগজপত্র? যার মধ্যে রয়েছে আসল মালপত্র। আচ্ছা স্যার, ওই কামিনী দেবীটিকে না ওই লাভ মানে ভালোবাসার ব্যাপারটা তো বেশ বেশ অনেকদিন গড়িয়েছে। কি বলছো তুমি? আগে আমি বলছি না, বলছে কামিনীর চিঠিটা। আচ্ছা এখন ওই চিঠিটা আপনার স্ত্রী ভামিনী দেবীর কাছে যদি আমি গড়িয়ে দেই সেটা আমিও জানি তা হয় না। আর কামিনী না জানলেও আমি জানি কামিনীর চাকরি আপনি কোনোদিনই করে দেবেন না। আচ্ছা স্যার, এইরকম কত কামিনীকে নিয়ে মধু চামিনী কাটিয়েছেন স্যার? জানো এই সুটকেসের কেস থানায় ডায়েরি করানো আছে? ডায়েরি তো আমার কাছে একটা আছে। কিসের ডায়েরি? ওই যে আপনার অপোজিশন পার্টির যে ছেলেটিকে আপনি মার্ডার করিয়েছেন তার লেখা ডায়েরিটা তো ওই সুটকেসে ছিল। ওটা আমায় ফেরত দাও। আমি কি মঞ্চ তো ওটা আপনাকে ফেরত দিয়ে হয়ে যাব ফটো। কিন্তু ওটা যেমন চাই কোনো উপায় নাই, তবে খুব যত্ন করে রাখা আছে আমার কাছে। ও চুরি করে আবার বিনয়ের অভাব বুঝলে? অভাবই নষ্ট করে মানুষের স্বভাব। তুমি কি চাও বলো তো? আপনার সুটকেসটা আপনাকে ফেরত দিতে চাই। সত্যি? এর মধ্যে মিথ্যে নেই এক রত্তি। দেখো আমাকে আবার এখানে একটু মিটিং এ যেতে হবে। বেশ তো, আমি আমার সঙ্গে সিটিংটা শেষ করো। সিটিং? নিশ্চয়ই। আর এইরকম সিটিং থেকে তো আমাদের হিটিং, যেমন ধরো মিটিং থেকে আপনাদের ফিটিং। তার মানে কিছু টাকা চাই, এই তো? দেখুন আমার তো অভাবে টাকা নেই না। তবে কিভাবে নাও? আসলে আমার দলে ছেলে আছে মোট 10টি, প্রতিটি ছেলে গ্রাজুয়েট অথচ বেকার। এই হারা ধনের 10টি ছেলে ঘোরে শহরময়, চোরের ওপর বাদ পারে, এদের দ্বারাই হয়। ও তোমার 10টি ছেলে তাদের চিন্তাই পাচ্ছ? পৈতৃক সম্পত্তি তো ছেলেরাই দেখবে। লিডারের ছেলে যদি লিডার হয় তাহলে হারা ধনের ছেলেরা মানুষের ধন হরণ করবে, তাকে দোষ থাকে? তাহলে এখন আমাকে কি করতে হবে? হয় ওই 10টি ছেলে করে যোগ্যতা অনুসারে চাকরি দিতে হবে, নইলে 10টি পরিবারের চলার মতন টাকা আপনাকে দিতে হবে।
আপনার সুটকেসে যা যা ছিল সবই আছে, নেই শুধু ওই কামিনীর চিঠিটা আর ফোনের ডায়েরিটা। কিন্তু ও দুটোই তো আমার সবচেয়ে দামি। ওই দামি জিনিস দিয়ে যাতে নামী লোককে ফিনিশ করা যায় সেই জন্যই তো ওগুলো সরিয়ে রাখা। কত টাকা দিলে ওগুলো ফেরত পাবো? ওরে ওরে আমি কোথায় যাব? কত টাকা চাই? 5-10? আগেই তো বলেছি ওভাবে আমরা টাকা নেই না। বেশ এবার বলো কি তোমার আশ? আপনার ভাগে পড়বে 2000 প্রতি মাস। তার মানে মাস মাই নি? আপনার মতো লোকের কাছে বেশি কিছু চাই নে। এ তো ইতিমধ্যে ব্ল্যাকমেল। এই কি তো আর বলেন আসলে দেখুন, আপনি হলেন একজন লিডার মানে মহাজন, আপনি যে পথে যাবেন সেই পথেই তো আমাদের গমন। বেশ টাকা তুমি পাবে, কিন্তু মালগুলো আমার ফেরত চাই। তাতেও কিন্তু রেহাই নেই, জেরক্স কপি তো রইল আমারই কাছে। হ্যাঁ কিন্তু একটা কথা বলে ফেলুন, জুড়াক ব্যথা। কেউ যেন কোনোদিন ঘুমাক্ষরে জানতে না পারে। পৃথিবীর কেউ কোনোদিন জানবে না। কিন্তু কেউ কোনো ক্ষতি করবে না তো? কি যে বলেন স্যার, আমার ছেলেরা আপনার পেছনে ছায়ার মতো মায়া দিয়ে লেগে থাকবে, কারণ আপনাকে না বাঁচিয়ে রাখলে এই 10টি পরিবারের অন্ন বস্ত্র বন্ধ হয়ে যাবে না। নমস্কার, চলি স্যার। এসো।